এই মুহূর্তে আমরা সাক্ষাৎ নেব একজন পরিশ্রমী উদ্যোগ এবং পরিশ্রমী মানুষ, যে মানুষটি আসলে ছোটবেলা থেকে অনেক পরিশ্রম করেন, কষ্ট করেন। এই মানুষটিকে অত্যন্ত ভালোবাসি। আবার যে সাক্ষাৎকার যেটা নেব সেটা আমি সংক্ষেপে নেব, সাথে সাথে উত্তর দিবা। তোমার নাম? মোশারফ হোসেন। মোশারফ, তুমি কি কাজ করো? আচ্ছা, প্রতিদিন কাজ করার সুবাদে তোমাকে কোনো টাকা পয়সা দেয়? কত টাকা দেয়? আচ্ছা, তারপর তোমরা পরিবারে কয়জন ভাই কয়জন বোন? একজন ভাই, দুজন। তুমি কি সবার বড়? না, আমার আমি ভাই আছে বড়, সবার ছোট। যাই হোক, তাহলে তোমরা দুই ভাই দুই বোন? এক বোন। সবার বড় কে? আমার ভাই। তুমি কত নাম্বার? আমার ভাই, আমি দুই নাম্বার ভাই। দুই নাম্বার ভাই। তোমার আব্বা কি করে? আব্বার নাম কি? আবুল হাসান। জোরে কইও। আবুল হাসান। আবুল হাসান। তোমার নাম? মোশারফ হোসেন। তাহলে তুমি এখন বর্তমানে কি কাজ করো? মোটরসাইকেলে কাজ করি। ও, লেখাপড়া করছো? না। আচ্ছা আচ্ছা, তোমার সবচেয়ে পছন্দের জিনিস কি? তুমি কি পছন্দ করো? খাবারের তালিকা কি খাবার পছন্দ করো? সবচেয়ে বেশি কি খাবার পছন্দ করো? গরুর মাংস। আচ্ছা, মাস তো 30 দিনে এক মাস, তাই না? আর সপ্তাহে 7 দিনে এক সপ্তাহ। সপ্তাহে কোন দিনটা তোমার কাছে বেশি পছন্দের? সপ্তাহের কোন দিনটা তোমার কাছে খুব ভালো লাগে? এই দিনটা আসলে ভালো লাগে। শনিবার কেন ভালো লাগে তোমার? একটা অবশ্যই কারণ আছে, প্রত্যেকটা দিনের কিন্তু একটা কারণ আছে। যেমন যারা লেখাপড়া করে তারা শুক্রবার দিনটা আসলে খুশি হয়, বাচ্চারা। তার কারণ কি? বন্ধ হয়, খেলাধুলা করে। তো যেহেতু তুমি কাজ করো, তুমি পরিশ্রম করো, সেক্ষেত্রে শনিবার দিনটা তোমার কাছে পছন্দ কেন? না, শুক্রবার। ও আচ্ছা আচ্ছা, তাহলে তুমি ভুল বলছো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তোমার ভবিষ্যৎ চাওয়া কি? তোমার স্বপ্ন কি? তোমার ভবিষ্যতে কি আশা? যে এই গাড়ির কাজ শিখবা বা শিখার পর আমি একটা কাজ করলাম বা প্রবাস, বিদেশ যাওয়ার কোনো স্বপ্ন আছে? ফাস্ট ফুড করা।